অর্ডার পড়েছে। এবার আমি এটাকে এখানে কীভাবে বুকিং দিব, অ্যাড টু কার্টে গিয়ে প্রসেস চেকআউটে ক্লিক করব। প্রসেস চেকআউটে ক্লিক করার পরে তারপরে এখানে দেখেন ফরেস্টের প্রাইস হচ্ছে এটা 800 টাকা, ও আমার ওদের কাছ থেকে আমি 800 টাকা দিয়ে কিনে এটাকে আমি 1000 টাকা বিক্রি করেছি। 1000 টাকা বিক্রি করার ফলে আমি এটা আপডেট দিয়ে দিব। তো আমার প্রফিট মার্জিনটা হচ্ছে কি, 1000 টাকা আমার সেল আর 800 টাকা হচ্ছে ওদের সেল। তো ওদের প্রোডাক্টটা আমি নিয়ে 1000 টাকা বিক্রি করে মাঝখানে আমি 200 টাকা লাভ করেছি। এবার আমি কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করব। কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করার পরে যে প্রোডাক্টটা অর্ডার করেছে ওই ভদ্রলোকের নাম, যেমন অলি মাহমুদ নামে এক ভদ্রলোক এটা অর্ডার করেছে, ওনার অ্যাড্রেসটা ডিভিশন, ফার্স্ট হচ্ছে ডিভিশন সিলেক্ট করে এরপরে বরিশাল দিলাম, এরপরে মেহেন্দিগঞ্জ দিলাম। এবার আপনার অ্যাড্রেসটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ সদর দিলাম, এই কাস্টমারের অ্যাড্রেস, হোম ডেলিভারি। এটা অ্যাড্রেসের বিষয়টা হচ্ছে এখানে হোম ডেলিভারি যাবে প্রোডাক্টটা, তো আপনারা এই হোম ডেলিভারি যে অ্যাড্রেসটা থাকে এটা দিয়ে দিবেন ডিটেলস, আর প্রোডাক্টের যে অনারের যে নাম্বারটা এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এই হচ্ছে টোটাল, এখানে অ্যাড্রেস দিয়ে জাস্ট আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনার এখানে দেখেন জাস্ট যে অ্যাড্রেসগুলো আছে, আপনি দেখা যায় অনেক সময় যদি কাস্টমার কন্টিনিউ কমন কাস্টমার থাকে তাহলে তাদের না অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখতে পারবেন। তো এবার আপনি এখানে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ ডেলিভারি ইনফোতে ক্লিক করবেন। কন্টিনিউ ডেলিভারিতে ইনফোতে ক্লিক করার পরে আবার কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন। আপাতত বিডি ফরেস্ট ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম প্রতারণার কারণে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আপাতত। আপনারা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন ক্যাশ অন ডেলিভারি দিলে আপনাদের কোনো টেনশন থাকবে না, যেই কোনো কাস্টমার প্রোডাক্টটি খুলে প্যাকিং খুলে দেন দেখে নিতে পারবে। এখানে যদি কোনো এডিশনাল ইনফরমেশন থাকে তাহলে এটা দিয়ে দিবেন, দেখা যায় অনেক সময় প্রোডাক্টের সাথে অনেক এডিশনাল ইনফরমেশন থাকে এটা দিয়ে দিবেন। এবার ক্যাশ অন ডেলিভারি দিয়ে এগ্রিতে ক্লিক করে জাস্ট কমপ্লিট অর্ডার ক্লিক করবেন। কমপ্লিট অর্ডার ক্লিক করার পরে এখন দেখেন আপনার অর্ডার নাম্বার সহ এখানে যে টোটাল প্রাইজিংটা আছে এই অনুযায়ী আপনার এটা বুকিং হয়ে গেছে।